ঝাড়গ্রামে বিজেপি নেতা খুনের ঘটনার পুনর্নির্মাণ করলেন সিবিআই গোয়েন্দারা। ঠিক যে জায়গায় খুন হয়েছিলেন বিজেপি নেতা কিশোর মান্ডি, সেখানে দীর্ঘ সময় ধরে পারিপার্শ্বিক সবকিছুই জরিপ করলেন তারা। ঘটনাটি ঘটেছিল 5ই মে। সেদিন সন্ধ্যায় রেলকর্মী বাবাকে বাইকে চাপিয়ে যখন কিশোর যাচ্ছিলেন, তখন তৃণমূলের বিজয় মিছিল চলছিল। অভিযোগ, কিশোরের চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন জাম্বনির তৃণমূল কর্মীরা। বাইক থেকে রাস্তার ধারে ফেলে শুরু হয় বেধড়ক মার। তৃণমূলের মারেই নাকি মুখে রক্ত উঠে মরতে হয়েছিল এই তরুণ বিজেপি নেতাকে। সেই ঘটনার তদন্তেই শুক্রবার ঝাড়গ্রামে পৌঁছেছে সিবিআই টিম। যেভাবে কিশোরকে বাইক থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে, সেই ঘটনারই পুনর্নির্মাণ করেন গোয়েন্দারা। এদিন ঘটনাস্থল পরিদর্শন ও পুনর্নির্মাণের পর কেন্দ্রীয় তদন্ত এজেন্সি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখছে। কয়েকটি সূত্র মিলেছে বলে জানা গিয়েছে, এদিন সিবিআই এর আইজি ও ডিআইজি পদমর্যাদার দুই শীর্ষ অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল ঝাড়গ্রামে পৌঁছয়। মহুয়া চকে ঘটনার পুনর্নির্মাণ করে তদন্ত চলে। সিবিআই এর ফরেন্সিক বিভাগও ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। কিশোরের ভাই ফবল মান্ডি সহ পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। জাম্বনী থানায় গিয়ে আইসি অমিত অধিকারীর সঙ্গেও কথা বলে তথ্য জানতে চান গোয়েন্দারা। অভিযোগ, কিশোরের পরিবার 10 জনের নাম অভিযোগ পত্রে লিখলেও জাম্বনী থানায় দায়ের করা মূল এফআইআরে কারো নাম নেই। জাম্বনীর বিভিন্ন গ্রামে ওই 10 জনের ব্যাপারে খোঁজ নিচ্ছে সিবিআই। যদিও তৃণমূলের দাবি গ্রামীণ বিবাদেই খুন হয়েছে কিশোর, জেলা তৃণমূল সভাপতি দেবনাথ হাঁসদা বলেছেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বারবার রাজনৈতিক উদ্দেশ্যেই সিবিআইকে ব্যবহার করছে, নিরপেক্ষ তদন্ত হলে আমাদের কোনো আপত্তি নেই, তবে যদি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে আমরা প্রতিবাদ করব। গত সপ্তাহে কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পাড়ায় গিয়েও ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন তদন্তকারীরা। কথা বলেছিলেন বাড়ির লোকের সঙ্গেও। সেদিনও সিবিআই এর ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিল। একইভাবে এদিন কিশোর খুনের তদন্তে ঝাড়গ্রামে পৌঁছল সিবিআই। দ্য ওয়াল ব্যুরো।